সারা বিশ্বেই বিয়েতে অনামিকায় আংটি পরানোর চল রয়েছে, কিন্তু আংটিটা কেন অনামিকাতেই পরানো হয়, কীভাবে বা শুরু হলো অনামিকাতে আংটি পরানোর চল, অন্য কোনো আঙ্গুলে কেন পরানো হয় না সেই আংটি, আবার আংটির আকার গোলাকার হওয়ারও বিশেষ কারণ রয়েছে। বিদ্যের কোনো প্রান্ত নেই, অসীমের যাত্রা, ভালোবাসারও যাতে কোনো প্রান্ত না থাকে তারই রূপক উপস্থাপন ছিল এর আকারে। প্রাচীন গ্রিক ও রোমানরা বিশ্বাস করতেন বাঁ হাতের অনামিকা সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত, যার কারণে তারা এর নাম দিয়েছিলেন ভেনা অ্যাবোরিস বা ভালোবাসার ধমনী। এ বিশ্বাসে অনামিকায় আংটি পরানো হতো, দুটি প্রেমপূর্ণ হৃদয়ের মিলন ঘটত গোলাকার আংটির রূপ ধরে। অবশ্য এই ধমনী তত্ত্বের কোনো বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায় না, তাই হৃদয় ঘটিত সংযুক্তির আশাও অবান্তর। চীনা উপকথায় অনামিকা নিয়ে আরেক ধরনের তত্ত্ব আছে। চীনারা বিশ্বাস করে হাতের পাঁচ আঙ্গুল আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রকাশ করে। এই তত্ত্বের ছোট্ট একটি পরীক্ষা আছে, আমাদের বুড়ো আঙ্গুল প্রতিনিধিত্ব করে আমাদের বাবা মাকে, তর্জনী আমাদের সন্তানদের, মধ্যমা আমাদের নিজেকে, অনামিকায় আছে আমাদের জীবনসঙ্গী, কনিষ্ঠায় আমাদের নাতি নাতনিরা। এবার দুই হাতে সবগুলো আঙুলের মাথা পরস্পর স্পর্শ করুন, মধ্যমা আমাদের নিজের চিহ্ন, তাই একে ভাঁজ করে ভেতরে দিকে রাখুন যাতে মধ্যমার গাঢ় দুটো লেগে থাকে। এবার এক এক করে ওপরে থাকা আঙুলগুলো আলাদা করার চেষ্টা করুন, বুড়ো আঙুল আলাদা করা যায়, অর্থাৎ আমরা বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাব। তর্জনী আলাদা করা যায় মানে আমাদের সন্তানেরাও সবসময় আমাদের সাথে থাকে না, কনিষ্ঠাও তাই, নাতি নাতনিরাও সারা জীবন পাশে থাকে না। শুধু পশ্চিমা সংস্কৃতি নয়, আমেরিকায় আংটি পরানোর রীতি এখন সারা বিশ্বে। সব আঙ্গুল আলাদা করা গেলেও মধ্যমা দুটো ভেতরের দিকে ভাঁজ করে রাখা অবস্থায় কেবল অনামিকা আলাদা করা যায় না, অর্থাৎ সঙ্গীর সঙ্গে থাকতে হবে সারা জীবন, এজন্যই অনামিকায় আংটি পরানো হয়। এসব তত্ত্ব উপকথা বা নেহাত যুক্তিহীন বিশ্বাস। আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোবাসা থাকলে যে হাতে যে আঙ্গুলেই পরেন না কেন, নিশ্চয়ই সুখী জীবনযাপন করবেন সে আপনাকে আংটি না দিলেও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।